আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, সাতিহাট রসুইঘরে আরও এক নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি খুশি। আর নতুন পর্ব মানেই তো এক নতুন বন্ধুর সঙ্গে আলাপ হবে। নতুন বন্ধুর সঙ্গে আলাপ হওয়া মানে তাকে নতুন করে চেনা জানা, তার সঙ্গে একটা মজবুত সম্পর্ক তৈরি করে নেওয়া, আর বন্ধুত্বের ছলেই শিখে নেওয়া দারুণ একটা নতুন রেসিপি। আর আজকের বন্ধু কিন্তু চুঁচুড়া থেকে এসেছে, বেশ অনেকটা দূর থেকে। তাহলে চলুন তার সঙ্গে আলাপ পর্বটা সেরে ফেলি আর দেখি আজকে আমাদের চুঁচুড়ার বন্ধু নতুন কোন রেসিপি শেখাচ্ছেন। নমস্কার, আমি জিতপ্রতা গুহ, চুঁচুড়া থেকে এসেছি। আমি আজকে বানাচ্ছি শাহী কাতলা। তুমি এসেছো একেবারে চুঁচুড়া থেকে এবং তুমি আজকে একটা দারুণ রেসিপি মানে শেখাচ্ছো, নামটার মধ্যেই রয়েছে সেটা শাহী ব্যাপার রয়েছে আর কি। তো সবটাই শিখবো, সবটাই জানবো, কিন্তু তার আগে বলো, চুঁচুড়াতেই তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সব কিছু? হ্যাঁ, আমার চুঁচুড়াতেই বাপের বাড়ি, চুঁচুড়াতেই শ্বশুর বাড়ি, মানে ছোট থেকে বড় হওয়া সব হওয়া আমার সব কিছুই চুঁচুড়াতে। আর পেশাগতভাবে তুমি একটা পেশার সাথে যুক্ত, সেটা একটু বলো। আমি পেশাগতভাবে টিচার, মানে পড়াই, কলেজে পড়াই পেশাগতভাবে, মানে কলেজের প্রফেসর লেকচারার যেটাই আমরা বলি না কেন, তুমি বলতে হেজিটেট করছো, কিন্তু আমরা এটাতে সত্যি বলছি খুব প্রাউড ফিল করি যখন একটা মেয়ে সাকসেসফুলি নিজের ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে পারে। না, তার থেকে বড় পাওনা কিন্তু আর কিছু হতেই পারে না। তুমি কোন সাবজেক্ট পড়ো? আমি বাংলা। বাংলা পড়ো? আমার বাংলা খুব ভালো লাগে সত্যি কথা বলতে, ওই তাই জন্য ভালোবেসে যেটাকে পড়া বলে আমি ভালোবেসেই বাংলাটাকে পড়ে। আর সত্যি কথা বলতে কি বলতো, যে কোনো বিষয়, সেটা পড়াশোনাই বলো, রান্না বলো, ঘর সাজানো, যে কাজই আমরা করি না কেন, আমরা যদি ভালোবেসে না করতে পারি না, তার মধ্যে সেই ভালোবাসার ছোঁয়াটাও কিন্তু পাওয়া যায় না। দেখো, তোমার সঙ্গে আড্ডা কিন্তু ভালোই জমে উঠেছে, আর সাতিহাট রসুইঘর মানেই কিন্তু আড্ডা জমজমাট থাকে, সঙ্গে রান্নাটাও আমরা করি। তো আজকে শাহী কাতলা তুমি আমাদের শেখাচ্ছ, তো উপকরণ তো আমরা দেখতেই পাচ্ছি যে আগে থেকেই আমরা কাতলা মাছটাকে ভেজে রেখেছি আর কি, কারণ সময়টা যেহেতু আমাদের কম থাকে। তার সাথে টক দই রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, পোস্ত বাটা রয়েছে, আদা বাটা, চার মগজ বাটা, কাজু বাটা, কিশমিশ, কাঁচা লঙ্কা, নুন চিনি স্বাদ মতন, এই হচ্ছে আমাদের উপকরণ। এবার আমাকে বলো, পুরো রান্নাটা সাদা তেলে হবে না সর্ষের তেলে? সাদা তেলে হবে। এবার বলো তোমাকে প্রথমে কী দেবো, একটা কড়াই লাগবে? একদম, কড়াই রেডি। কড়াই আর খুন্তিটা বলো রান্নার প্রথম পর্ব, তাই না? এই দুটোকে বাদ দিয়ে রান্না কিন্তু এগোনো যায় না। আর ইন্ডাকশানটা আমি অন করলাম, একটু কমিয়ে রাখি প্রথমে, তারপরে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো। তুমি বললে পুরো রান্নাটাই হবে সাদা তেলে, তাই আমাদের সঙ্গে রয়েছে সাতিহাটের সাদা তেল। এবার দেখো কতটা তেল দেবো, তুমি আমাকে বলো, মাপটা দেখবে। আর শাহি তো, অতএব কি বলছে, এইটুকুনিতেই হয়ে যাবে? বাহ, আমি একটু কম তেলেই আর কি রান্না করি। আচ্ছা, স্বাস্থ্য সচেতন। আর এখন দেখবে আমরা সবাই চেষ্টা করি অল্প তেলে কিভাবে সুস্বাদু খাবার তৈরি করা যায়। তেলটা একটু গরম হোক, আর সেই ফাঁকে একটু তোমার কাছ থেকে জেনে নিই, তোমার বাড়িতে কে কে রয়েছেন? আমার বাড়িতে আমি, আমার বর, আমার বাচ্চা, আচ্ছা, আর আমার দুই পিসি। দুই পিসি থাকেন। আর ছেলে না মেয়ে তোমার? আমার মেয়ে। কত বড়? 11 বছর বয়স। আচ্ছা, আর এই যে তুমি আমাদের সাতিহাট রসুইঘরে এসেছো, তার আগে কি ও কোনো টিপস দিয়েছে, মা এই করবে ওই করবে কিছু বলেছে? না, বলেছে যে তুমি সেজে যেও। সেজে? আচ্ছা। আমি আসলে খুব সিম্পল সাজি, একদমই সাজি না। মেয়ের নাম কি? আমার মেয়ের নাম স্পন্দিতা। আচ্ছা, তাহলে স্পন্দিতা কিন্তু আজকে মাকে দেখতেই পাচ্ছে যে মাকে আমরা একটু সুন্দর করে সাজিয়েছি। নাম হচ্ছে মনটা। আচ্ছা, কথায় কথায় কিন্তু তেলটা এবার গরম হয়ে গেছে, এবার কি দেবে বলো? তোমাকে একটা স্পুন দেবো। প্রথমে গরম মশলা ফোড়ন দিতে হবে। আচ্ছা, গরম মশলাটা কি খুব নেসেসারি, মানে দিতেই হবে না, না দিলেও চলবে? মানে ওটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, গরম মশলা ফোড়ন দিলে গন্ধটা ভালো হয়। আচ্ছা, গরম মশলা ফোড়ন প্রথমে দিতে হবে। আচ্ছা, তারপরে চার মগজ, দাঁড়াও আমি খুন্তিটা একটু সরিয়ে দিই না, তারপরে চার মগজ বাটাটা দিয়ে দিলাম। বেশ, মানে গরম মশলা হচ্ছে অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি, কেউ চাইলে ওটা আগে ফোড়ন হিসেবে দেবেন, আর না চাইলে সবার আগে চার মগজটা দিতে হবে, করে একটু নাড়াচাড়া করতে হবে। আর চার মগজটা তুমি খুব সামান্য পরিমাণেই দিয়েছো আর কি, মানে একদমই সামান্য পরিমাণ দিলেই হবে।
বেশি দেওয়ার দরকার নেই। আর যেহেতু এখানে আমি বেশি করিনি, মানে এটা তোমার ওই মাছের পরিমাণের উপরে করতে হবে। আর একটু যদি বেশি, কেউ যদি 10টা কি করে তখন আর একটু বেশি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। বেশ, এরপরে কি হয়ে গেছে? এরপরে পেঁয়াজ বাটা দিতে হবে। এখানে তো যা পরিমাণ রয়েছে মোটামুটি একটা বড় পেঁয়াজ নিলেই হয়ে যাচ্ছে। বাড়িতে রান্না তুমিই করো নাকি শখে? না, আমি রান্না করি না। আচ্ছা, আমার বড়টা রান্না করার আর কি সময় হয় না। ঠিক ঠিক, একে তো কলেজে পড়ানো থাকে, একটা ব্যস্ততা রয়েছে, তারপরে মেয়েকে সামলানো। হ্যাঁ, আমি আর কি মেয়েকে তো দেখতে হয় সপ্তাহে, তারপরে পড়ানো থাকে, ওই করে আমার আর এটা হয় না। আচ্ছা, মানে এই নুনটা দিলেও কিন্তু ওই যে ছিটকে ছিটকে আসছিল, এটা হচ্ছে একটা টিপস, মানে তেলে পেঁয়াজ দেওয়ার পর একটু ছিটকে আসে, তখন যদি একটু হলুদ আর একটু নুন আমরা দিয়ে দিই তখন কিন্তু ছিটকে আসে না আর কি। এখানে তো হলুদ নেই, তাই জন্য নুনটাই তুমি দিয়ে দিয়েছো। এই যে বলছো রান্না তুমি করো না, কিন্তু এটা কিন্তু পাকা রাঁধুনিরাই ফলো করে। আচ্ছা চলো, এরপরে এরপরে পেঁয়াজ, আদা বাটাটা এবার দিয়ে দিবি। আচ্ছা, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আদা বাটাটা দিয়ে দেবো। বেশ, নিয়ে এটা একটুখানি আমাদের রাখতে হবে যতক্ষণ না ওই তেলটা ছাড়ে। আচ্ছা, মানে পেঁয়াজের রংটা একটু ব্রাউনিশ হয়ে আসলে, মানে একটুখানি তেলটা যখন ছাড়বে তখন এখানে গন্ধটা ইয়ে হবে, তখন ততক্ষণ অবধি এটা একটু নাড়াচাড়া করতে হবে, মানে মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে। বেশ, খুব ভালো কথা। পেঁয়াজ আর রসুনটা, আদাটা একটু ভাজা ভাজা হোক, আর ততক্ষণে তুমি যদি বলো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। বেশ, আমরা নিয়ে নিচ্ছি সাথীহাট রসুইঘরের ছোট্ট একটা ব্রেক, যাবো আর আসবো, সঙ্গে আছে, সঙ্গে থাকুন। লুচি ভাজা হচ্ছে পাশের বাড়িতে, তোমার তো কোলেস্ট্রল সুগার সবই বেশি বেশি, তোমার তো সব বন্ধ, নাও মন্ত্রী বাঁচাও। নিকুচি করেছে তোর মন্ত্রী। ব্রেকফাস্ট রেডি, লুচি মটর পনির আর পকোড়া। আমার, আমি বোধহয় ঘুমিয়ে পড়েছি। তাহলে এবার জাগুন, এসে গেছে স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্নার জন্য সাথী হার্ট। এতে আছে ওরিজিনাল ভিটামিন এবং ওমেগা, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং শরীরে অতিরিক্ত পুষ্টি প্রদান করতে সাহায্য করে। আমার সারা পরিবারের জন্য এখন একটাই তেল, সাথী হার্ট। 30 বছরের জনপ্রিয় সাথিক কাচ্চি ঘানি সর্ষের তেল, এখন ভিটামিন এ ডি ই সমৃদ্ধ। সাথিক কাচ্চি ঘানি সর্ষের তেলে রান্না স্বাদ, ঝাঁজ আর গন্ধে আজও এক নম্বর। কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল আপনার চুলকে করে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত ও লম্বা। কেমিক্যাল রিফাইন্ড নয়, বিগত 20 বছর ধরে সাথী আপনাকে দিয়ে আসছে ফিজিক্যালি রিফাইন্ড ও প্রাকৃতিক গুণে ভরা সাথী রাইস ব্র্যান, সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েল। সাথী লাও, টেস্ট বাড়াও। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। সাথীহাট যেরকম সবসময় আমাদের সঙ্গে রয়েছে, তেমনি আমাদের সঙ্গে রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল, যা ব্যবহার করলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে, মজবুত হবে এবং লম্বা হবে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে বাংলার একমাত্র পূর্ণাঙ্গ ফুড ম্যাগাজিন পেটুক মশাই, যার পাতায় পাতায় রয়েছে দারুণ দারুণ সমস্ত রেসিপি। আর আপনারা তো জানেন, তবু আরেকবার বলে দিই, সারা মাস জুড়ে আমরা যে সমস্ত রেসিপিগুলো দেখাবো, মানে আপনাদেরই শেখানো রেসিপি, তার মধ্যে যে রেসিপি সবথেকে সেরা হবে তা কিন্তু ছেপে বেরোবে পেটুক মশাইয়ের পাতায়। কিন্তু আজকে আমরা যে রেসিপিটা শিখছি জিতব্রতার কাছ থেকে, জিতব্রতা কত দূর আমাকে একটুখানি বলো। মশলাটা হয়ে এসেছে। আচ্ছা, মানে আমরা যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা এর মধ্যে তুমি দিয়ে দেবে। বেশ, আমি একটুখানি টেম্পারেচারটা বাড়িয়ে দিই। কিন্তু জীবনে ভালোবাসার মানুষটি এলো কিভাবে, মানে নিজে পছন্দ করে নাকি বাবা মা দেখে? না, বাড়ি থেকে। আমার বাবা, আমি এমএ পাস করি তখন আমার বাবা আর কি মারা যান। আচ্ছা আচ্ছা। এবার তারপরে আমি
আমার বাড়িতে, আর তখন আমাদের আমাদের প্রথম থেকেই জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, কাকা পিসি সবাই সবাইকে নিয়ে আর কি আমরা একসাথে। এবার তারপরে বাপি মারা যাওয়ার পর তারপরে আমার আর কি সম্বন্ধ দেখা শুরু হয়। তখন আমাদের আমার পিসিরই চেনা একজন আমাদের বাড়িতে আসে, ফ্যামিলি ফ্রেন্ড বলা যেতেই পারে। তার সূত্রেই আমার আর কি আর আমার যে এখন হাজব্যান্ডের সাথে আলাপ, এবং তাদের সাথে তখন আমার সম্বন্ধ দেখা হচ্ছে। তখন সবাই বললো যে ও তো খুব ভালো ছেলে, তাহলে ওর সাথেই বিয়েটা করা যায়। আর তোমার কি মনে হয়েছিল তখন? আমার কিছু মনে হয়নি, কারণ আমার কোনো ইয়ে ছিল না কেউ। এবার তখন আমি যেটা দাদা কিন্তু সব শুনছে। আচ্ছা একটু জল দি না, এবার কাজু বাদাম কাজুটা দেবে, কাজু বাদাম বাদাটা দিয়ে কমিয়ে দেবো, তাই তো? এরপরে তুমি কি মেশাবে এটার সাথে? এবার এর সাথে একটু টক, এবার টক দই একটু ফেটিয়ে দিই আমি। তার আগে একটু চিনি দিয়ে দিই। বেশ, চিনি আর নুনটা দাও, আর ততক্ষণ আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে দিই। তাতে কি হবে বলো তো, যখন দইটা দেওয়া হবে না মিশে যাবে। ফাইনালি এবার তুমি নুনটা দিলে, তাই তো? নুন দিলে, চিনি দিলে, কারণ টক দইটা দিয়ে বেশিক্ষণ আমি রাখতে পারবো না, তাই জন্য টক দইটা আমি একদম পরে দেবো, একদম শেষে দিচ্ছি। আর এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হয় বলে, যে যার পছন্দ অনুযায়ী, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি একটু চিনিটা আর কি এখানে বেশি বেশি পরিমাণে দিচ্ছ। আর দেখো শাহি কাতলা যেহেতু, এটা কার সাথে খেতে ভালো লাগবে সেটা একটু বলো। শুধু শুধু তো খাবো না, না এটা ভাতের সাথে খেতে ভালো লাগবে, প্লেন ভাতের সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে, তারপরে যদি পোলাও তার সাথে ভালো লাগবে, ভালো লাগবে। বা যদি আমরা কোনো যদি পরোটা বা লাচ্ছা তার সাথেও কিন্তু এটা খাওয়া যাবে, কোনো মাছের বদলে তো সেক্ষেত্রে আমরা পনিরও তো দিতে পারি, শাহি পনির হয়ে যেতে পারে। তারপরে এটার সাথে আমরা মুরগির মাংস করতে পারি, চিকেনও আমরা করতে পারি, এটার সাথে করতে পারি, মানে যে কোনো, এখন আমি মাছ দিয়ে করছি, ওটা চিকেন দিয়েও করা যায় বা পনির দিয়েও করা যায়, মানে সেক্ষেত্রে শুধু মাছের জায়গায় চিকেন আর পনিরটা চলে আসবে, বাকি উপকরণ কিন্তু সব একই থাকছে। আচ্ছা এবার তুমি টক দইটা দিয়ে দিচ্ছ। বেশ, এবং তুমি বলেছিলে যে একটু সাদা সাদা ব্যাপারটা থাকবে, সেই রংটা কিন্তু আমরা পাচ্ছি, এবং তার জন্যই আমরা এই রান্নাটায় কিন্তু হলুদ ব্যবহার করিনি। এই রেসিপিটা কি তোমার নিজের মাথা থেকে বেরিয়েছে না কোথাও শিখেছো তুমি? না আসলে আমি খুব একটা রান্না করি না, যখন আমি রান্না করি তখন আমি সব কিছু মিলেই ভাবি একটা কিছু করে ফেলি, নতুন কিছু একটা তৈরি করি, মানে আমার ওই মানে এটা নেই ওটা নেই এটার জন্য ওটা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, মানে যা যা হাতের কাছে রয়েছে সেটা নিয়ে সেগুলোকে একটু মিলিয়ে মিশিয়ে নতুন কিছু তৈরি করা। আচ্ছা এই রেসিপিটা কি এর আগে কেউ টেস্ট করেছে নাকি আমি প্রথম, সেটা একটু বলো তো। না আমি বাড়িতে করেছি একবার, ভালোই হয়েছিল। আচ্ছা এবার জানি না এখানে কেমন হবে। আচ্ছা বাড়িতে করেছিল, ভালোই হয়েছিল, পরের টেস্টটা আমরা আর কি বুঝতে পাচ্ছি। আচ্ছা এবার কি দিচ্ছো বলো? এবার একটুখানি জল দিতে, জল দিতে হবে। তুমি একটুখানি দেখো কতটা পরিমাণে জল দেব, কারণ একটু গায়ে গায়ে মাখো মাখো হবে বুঝতে পাচ্ছি, বলে এটা ভালো হয়। এখুনি কি মাছটা দিয়ে দেবে নাকি এটা একটু ফুটে গেলে দেবে? তাহলে একটু চাপা দেবে? হ্যাঁ একটু চাপা দেবে। বেশ, একটু চাপা দিয়ে দে। আর এখানে কাঁচা লঙ্কা, আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে। বেশ, আমি কাঁচা, এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হয়। এবার যাদের মনে হবে যে একটু বেশি ঝাল খাবো, একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, সাধারণত মিষ্টি খেলেই আমার মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। চলো আমি এবার একটু চাপা দিয়ে দিই, গ্রেভিটা তৈরি হয়ে যাক, আর মাছ তো আমাদের ভাজাই রয়েছে সেটা আমরা দিয়ে দেবো।
কিন্তু জিতব্রতের একটা দারুণ গুণ রয়েছে যেটা ওর সাথে কথায় কথায় আমি জানতে পেরেছি। আর আপনারা তো জানেন যে আমার এই পাশের বন্ধুদের মধ্যে যখন সত্যিই ভালো কোনো গুণ থাকে সেটা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিই। ও কিন্তু খুব ভালো গান করে, আর একটা গান শোনাবেন এটা তো হতে পারে না, তাতে গ্রেভিটা তৈরি হতে হতে একটা সুন্দর করে গান শুনিয়ে দাও আমাদেরকে, যেটা এই মুহূর্তে এখানে আসার পর তোমার মন চাইছে। বাহ, ভারী মিষ্টি গলা, ভারী সুরেলা একটা গলায় অসাধারণ একটা গান শুনলাম। গানটাকে ছোটবেলা থেকেই শিখছো? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই গানটা শিখি, আর রবীন্দ্রসঙ্গীতই, বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতই শিখেছি। আচ্ছা, এই যে অনেকটা সময় তো আমার সাথে কাটালে, একটা রান্না শিখতে শিখতে অনেক বকবক করলাম, এবার একটু মন থেকে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে। একদম মন থেকে বলছো তো? ভালো লাগে। বেশ, আচ্ছা গ্রেভিটা কি আমাদের হয়ে এসছে? এবার একটু দেখি আমরা। অলমোস্ট হয়ে গেছে, এবার তাহলে মাছগুলো দিয়ে দাও। বেশ, তুমি মাছগুলো দাও, আমি বরঞ্চ এইগুলো একটু সরিয়ে দিই, কারণ এগুলো তো আর লাগছে না কিছুই। তোমার সাজানোর জন্য শুধু কিশমিশটা লাগছে আর ওই লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা লাগছে। দাও, আমি তাহলে এগুলো একটু সরিয়ে দিই। আমাদেরকে মানে একটু চাপা দিয়ে রাখবে তো? বেশ, মানে অলমোস্ট হয়েই এসেছে, জাস্ট আর একটু হতে যতক্ষণ আর কি। তাহলে দইটাও তো আর লাগছে না, সরিয়ে দিলাম আমি। এবং তোমাকে একটা সার্ভিং প্লেট দিয়ে দিচ্ছি, যাতে একেবারে তুমি সুন্দর করে নামিয়ে ফেলতে পারো। দেখো এটাতে হবে? হ্যাঁ। বেশ, একেবারে সবটা রেডি করে দিলাম। জিতব্রত, আমাদের শাহী কাতলা মনে হচ্ছে তো হয়ে এসেছে, বা ঢাকাটা তোলো দেখি। বাহ, একটা শাহী শাহী গন্ধও বেরিয়ে গেছে, এবার শুধু নামানোর অপেক্ষা, তুমি আমার জায়গাটায় চলে এসো। আমরা তাহলে ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, এবার এটাকে নামিয়ে নেব, তাই তো? আগে একটু গ্রেভিটা দিয়ে দিই, তারপরে মাছগুলো তুলব। দাঁড়াও, তো আমি হেল্প করে দিচ্ছি, চিন্তা নেই। ঠিক আছে, এবার তুমি তোমার মতন করে একটু সাজিয়ে দাও। কাঁচা লঙ্কার কিশমিশ দিয়ে তুমি সাজাবে, তাই তো? বেশ, তুমি এটা সুন্দর করে সাজিয়ে ফেলো, আর সুন্দর করে সাজানোর পরেই কিন্তু টেস্ট করার পর্বটা চলে আসে। আর টেস্ট করার ক্ষেত্রে আমি তো একা টেস্ট করতে পারি না, যতই মজা করি যতই যাই করি না কেন, পাশে রূপন্দা না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। এই রূপন্দাকে নিয়ে ফেরত আসবো, তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। সঙ্গে আছে, সঙ্গে থাকুন। লুচি ভাজা হচ্ছে পাশের বাড়িতে, তোমার তো কোলেস্ট্রল সুগার সবই বেশি বেশি, তোমার তো সব বন্ধ। নাও মন্ত্রী বাঁচাও। নিকুচি করেছে তোর মন্ত্রী। ব্রেকফাস্ট রেডি, লুচি মটর পনির আর পকোড়া। আমার, আমি বোধহয় ঘুমিয়ে পড়েছি। তাহলে এবার জাগুন, এসে গেছে স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্নার জন্য সাথী হার্ট।
এতে আছে ওরিজিনাল ভিটামিন এবং ওমেগা, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং শরীরে অতিরিক্ত পুষ্টি প্রদান করতে সাহায্য করে। আমার সারা পরিবারের জন্য এখন একটাই তেল, সাথী হার্ব। 30 বছরের জনপ্রিয় সাথী কাচ্চি ঘানি সর্ষের তেল এখন ভিটামিন এ ডি ই সমৃদ্ধ। সাথী কাচ্চি ঘানি সর্ষের তেলে রান্না স্বাদ, ঝাঁজ আর গন্ধে আজও এক নম্বর। কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল আপনার চুলকে করে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত ও লম্বা। কেমিক্যাল রিফাইন্ড নয়, বিগত 20 বছর ধরে সাথী আপনাকে দিয়ে আসছে ফিজিক্যালি রিফাইন্ড ও প্রাকৃতিক গুণে ভরা সাথী রাইস ব্র্যান, সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েল। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা তো দেখছেন সাথী হাট রসুইঘর। সাথী হাট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টার ফ্যামিলি। সাথী হাট যেরকম সবসময় আমাদের সঙ্গে রয়েছে আমাদেরকে হেলদি রাখার জন্য এবং টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য, তেমনই আমাদের সঙ্গে রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ারওয়েল, যা ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত এবং লম্বা। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে বাংলার একমাত্র পূর্ণাঙ্গ ফুড ম্যাগাজিন পেটুক মশাই, যার পাতায় পাতায় রয়েছে দারুণ দারুণ সমস্ত রেসিপি। আর আপনারা তো জানেন সারা মাস ধরে যে সমস্ত রেসিপি আমরা দেখাবো, মানে আপনারাই শেখাবেন আর কি, তার মধ্যে যার রেসিপি সবথেকে ভালো হবে সেটা কিন্তু ছাপা হবে পেটুক মশাইতে। আর এখন তো টেস্ট করে বলার সময় যে শাহি কাতলা, সত্যি কতটা শাহি কাতলা হয়ে উঠেছে, মানে ওখানে জিতব্রত ওয়েট করছে। আর টেস্ট করা মানেই তো আমার সঙ্গে আমি রূপন্দাকে সবসময় চাই, তোমাকে নিয়ে যতই মজা করি যতই যাই করি না কেন, তুমি পাশে না থাকলে না এই টেস্ট করার সময়টা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। আর আজকে তোমাকে আমি টেস্ট করাবো শাহি কাতলা, এবং পুরো রান্নাটা হয়েছে কিন্তু সাথী হাট সাদা তেল দিয়ে। আচ্ছা, ভেরি গুড। এবার সাথী হাটের সাদা তেলের যে গুণাগুণটা একটু বলো তুমি। দেখো, সাথী হাটে তো তুমি ভালো করেই জানো, তুমি অনেকবারই বলেছো, এর মধ্যে মেইনলি রয়েছে আমাদের কি আরবিও, আরবিও মানে রাইস ব্রান অয়েল। আর এটা হচ্ছে কম্পেয়ার টু অন্যান্য রাইস ব্রান থেকে মাচ বেটার, কারণ এটা ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্রান অয়েল, যাতে আমি তুমি আগেও বলেছি এর যে গুণগত বৈশিষ্ট্যগুলো, এই যে বায়ো অ্যাক্টিভ ম্যাটার্সগুলো, এগুলো জেনারেলি রান্নার মধ্যে এগুলো পাওয়া যায়। নট অনলি দ্যাট, ইট হ্যাজ গুড অ্যামাউন্ট অফ ভিটামিনস অলসো, তো সেটাও পাচ্ছ। তার সঙ্গে এটার সঙ্গে একটা সুন্দর মিশ্রণ আছে, দ্যাট ইজ সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল ইজ অলসো হার্ট ফ্রেন্ডলি অয়েল। নাম্বার টু, ইট ইজ হ্যাভিং গুড অ্যামাউন্ট অফ ভিটামিন ই। ভিটামিন ইটা যদি থাকে ব্লাডের আমাদের, মানে শরীরে চলাচলটা খুব সুন্দরভাবে হয়। ইট গিভস আ হেলদি স্কিন অলসো। ভিটামিন ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর দ্য হার্ট, সো দ্যাট ইজ মাই কম্বিনেশনে সাথী হার্ট ইজ রিয়েলি এক্সেলেন্ট অয়েল। আর তুমি বারবার একটা কথা বলো যেটা আমার খুবই ভালো লাগে, যে গুড ফর দ্য এন্টায়ার ফ্যামিলি। তো এই তেলের যদি এত গুণগত বৈশিষ্ট্য থাকে তো ফ্যামিলি, আমার ইনক্লুডিং চিলড্রেন, দিস ইজ নো ডাউট। আমার ফ্যামিলি যদি ভালো থাকে, সুস্থ থাকে, তার থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এবং সেটা দেখবে সবসময় খাওয়া দাওয়ার উপরেই নির্ভর করে, এবং সাথী হার্ট কিন্তু সেই জায়গাটা সবসময় মেনটেন করে। সাথী হার্টের তো গুণাগুণ আমরা শুনলাম, কিন্তু শাহি কাতলার গুণাগুণটাও তোমাকে বিচার করতে হবে। তুমি একটু কিন্তু সাথী হার্টের তোমার কিন্তু তরকারির টেস্টও খুব ভালো। একদম একদম। এবার তুমি একটু টেস্ট করে বলো যে শাহি কাতলা সত্যি কতটা টেস্টি হয়েছে। একটু গ্রেভি দিই তোমাকে, এবং গ্রেভিটা পুরো হয়েছে পোস্ত বাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি বাবা, তোমাকে তো আমি কখনোই মানে অত অসন্তুষ্ট রাখতে পারিনি, তোমাকে সন্তুষ্ট রাখলেই জানি আমরা টেস্টের ঠিকঠাক গুণাগুণ ফলাফলটা পাবো। একদম লাগে, একদম। এবং জানো তো এটা আমরা মাছ দিয়ে করেছি, কিন্তু জিতব্রতা বলেছে যে এটা মাছের বদলে আমরা পনির বা চিকেনও এখানে ব্যবহার করতে পারি। এবার তুমি বলো আর ওকে আমি ফাইনালি জানাই, বেচারা টেনশন করছে যে কেমন হয়েছে। তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, বেশ একটা অন্যরকম টেস্ট। কিন্তু এবং ও বলেছিল একটু মিষ্টি মিষ্টি হবে, সেটাও রয়েছে।
পোস্তর একটা ফ্লেভার পাচ্ছি, সবটা মিলে আমার তো বেশ ভালো লাগছে। খুবই ভালো হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তাহলে ওকে বলে দি। দেখো এই তেলে রান্না হয়েছে, মনে হচ্ছে কিছু না, টেস্টটাও কেন ইমপ্রুভ হয়েছে একদম, রিয়েলি খুব ভালো হয়েছে। অতএব তুমি তাড়িয়ে তাড়িয়ে শাহী কাতলা উপভোগ করো, আর আমি জিতব্রতাকে বলে দিই যে অতটাও টেনশন করার কিচ্ছু হয়নি, শাহী কাতলা সত্যি খুব 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 ভালো হয়েছে। জিতব্রতা টেনশন হচ্ছে? আমি বলবো সত্যি তুমি জয়ী হয়েছো। তুমি বলেছিলে বটে যে তুমি রেগুলার রান্না করো না, কিন্তু সত্যি তোমার রান্নাটা আজকে ভীষণ ভীষণ ভালো হয়েছে। শাহী কাতলা খেয়ে শুধু আমি একা বলছি না, রূপন্দাও কিন্তু একই কথা বলেছে, খুব ভালো হয়েছে। এবার একটা বড় হাসি চাই, এবং এই হাসিটা যাতে আরও দ্বিগুণ হয়ে যায় তার জন্য কিছু উপহার রয়েছে, সেটা একটু তোমাকে দিয়ে দিই। প্রথমেই রয়েছে সাথী হাটের পক্ষ থেকে এই গিফটটা, আর সাথী হাট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি, এটা তোমার জন্য। এছাড়াও তোমার জন্য রয়েছে কেএমপি আয়ুর্বেদিকের পক্ষ থেকে এই গিফটটা, এবং কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল মানেই আমরা জানি যে স্বাস্থ্যজ্জ্বলভাবে চুল বড় হয়, লম্বা হয় এবং মজবুত থাকে। এছাড়াও তোমার জন্য রয়েছে ডক্টর পোদ্দারসের অ্যাস্থেটিক ক্লিনিকের পক্ষ থেকে 50% ডিসকাউন্টের গিফট ভাউচার, এবং ফাইনালি আরও একটা গিফট তোমার জন্য রয়েছে যাতে তুমি সব সময় আমাদেরকে মনে রাখতে পারো, এই মেমেন্টোটা তোমার জন্য। খুশি? ভীষণ খুশি। খুব খুশি হয়েছ? খুব ভালো থেকো, তোমার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে রেসিপি শিখতে পেরে আমারও খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।